তো বন্ধুগণ, আমরা প্রায় সকলেই আমাদের মোবাইল ফোনে এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। বাট এমএক্স প্লেয়ারের ভিতরে কিছু লুকিয়ে থাকা গোপন সেটিং আছে, যেই সেটিংগুলো যদি আপনারা দেখেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, আমি আশা করছি যে এই গোপন সেটিংগুলো অধিকাংশ লোক এখনও পর্যন্ত জানে না। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে আমি এমএক্স প্লেয়ারের চারটি গোপন কাজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। যেই চারটি কাজ যদি দেখেন তাহলে আপনাদের সত্যি অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুগণ, ভিডিও শুরু করার আগে আরও একটি কথা, আপনাদের কাছে কত নম্বর ট্রিকটি সবচাইতে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুগণ, আরও একটি কথা, আপনি যদি এখন ওই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন। আর হ্যাঁ বন্ধুগণ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। বন্ধুগণ, চার নম্বর ট্রিকটি কেউ মিস করবেন না, কারণ চার নম্বর ট্রিকটি সবচাইতে বেস্ট হতে যাচ্ছে। তো বন্ধুগণ, চলুন আজকের প্রথম ট্রিকটি দেখে নেই। বন্ধুগণ, এখানে দেখুন আমার মোবাইল ফোনের এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এমএক্স প্লেয়ারে যত ফোল্ডার আছে সব ফোল্ডারগুলো এখানে শো করছে। তো বন্ধুগণ, এখানে নিচে দেখুন চলে আসছে হোয়াটসঅ্যাপ ভিডিও। তো বন্ধুগণ, এই ফোল্ডারটি আমি আপনাদেরকে হাইড করে দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এমএক্স প্লেয়ারের ভিতর থেকে আপনারা যে কোনো ফোল্ডার হাইড করে অর্থাৎ লুকিয়ে রাখতে পারেন। তো আপনি যেই ফোল্ডারটি হাইড করে অর্থাৎ লুকিয়ে রাখতে চান সেই ফোল্ডারটির উপরে কিছু সময় চাপ দিয়ে রাখবেন। তো তারপর বন্ধুগণ, এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের একটি লাইন দেখা যাচ্ছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন চলে আসছে হাইড। তো বন্ধুগণ, আমি এই ফোল্ডারটি হাইড করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি জাস্ট এখানে হাইডে ক্লিক করে দিচ্ছি। তো তারপর এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখুন হোয়াটসঅ্যাপ ভিডিও নামে কোনো ফোল্ডার এখানে দেখা যাচ্ছে না। তো বন্ধুগণ, এবার যদি আপনার হাইড করা ফাইলটিকে আপনি শো করাতে চান তো একদম উপরে দেখুন থ্রি ডটের একটি লাইন দেখা যাচ্ছে। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন চলে আসছে সেটিং। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর উপরে দেখুন চলে আসছে লিস্ট। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন, তারপর একটু নিচে চলে যাবেন, এখানে দেখুন চলে আসছে ফোল্ডার। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ এখানে দেখুন আমার একটি ফাইল হাইড করা আছে। তো আপনি জাস্ট এই ফাইলটির উপরে এখানে টিক মার্ক দিয়ে তারপর নিচে দেখুন চলে আসছে শো। তো বন্ধুগণ, এবার যদি আপনি এখানে শোতে ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনার ফাইলটি শো হয়ে যাবে। তো আমি এবার ব্যাকে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুগণ, এখানে দেখুন আমি এমএক্স প্লেয়ারের হোম পেজে চলে গেছি। এখানে দেখুন আমি রিফ্রেশ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ ভিডিও আমার ফোল্ডারটি শো হয়ে গেছে। তো বন্ধুগণ, ঠিক এইরকম আপনারা যে কোনো পার্সোনাল ফোল্ডারটিকে আপনি হাইড করে রাখতে পারবেন। তো চলুন বন্ধুগণ, এবার দ্বিতীয় ট্রিকটি দেখে নেই। বন্ধুগণ, এখানে দেখুন আমি এমএক্স প্লেয়ারটি ওপেন করে নিয়েছি। তো এবার আমি চলে যাচ্ছি থ্রি ডটের লাইনে চলে যাচ্ছি, তারপর একদম উপরে দেখুন চলে আসছে নেটওয়ার্ক স্ট্রিম। তো বন্ধুগণ, এই অপশনটি কি তো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন চলে আসছে প্লিজ এন্টার এ নেটওয়ার্ক ইউআরএল। তো বন্ধুগণ, আপনি যে কোনো জায়গার যদি কোনো একটি ভিডিওর ইউআরএল কপি করেন এবং সেই লিঙ্কটি আপনি এখানে যদি পেস্ট করেন, পেস্ট করার পর সেই ভিডিওটি আপনি এখানে এমএক্স প্লেয়ার প্লে করে দেখতে পারবেন। তো বন্ধুগণ, আমি একটি ভিডিও প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমি webmusic.in এই ওয়েবসাইটে এখানে চলে আসছি। তারপর এখানে দেখুন আমি হিন্দি মিউজিক সিলেক্ট করে নিচ্ছি। তারপর একদম নিচে চলে যাচ্ছি, এখানে দেখুন চলে আসছে ভিডিও সং। তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এখানে দেখুন অনেক অনেক ভিডিও সং এখানে চলে আসছে। তো আমি একটি সংয়ের ইউআরএল কপি করে আপনাদেরকে এমএক্স প্লেয়ারে ভিডিওটি প্লে করে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি যে কোনো একটি ভিডিও গানের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এখানে দেখুন চলে আসছে ডাউনলোড MP4। তারপর নিচে দেখুন চলে আসছে ডাউনলোড হাই কোয়ালিটি। তো আমি যে কোনো একটির উপরে এখান থেকে কিছু সময় ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখুন চলে আসছে কপি লিঙ্ক ইউআরএল। তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এই ভিডিওটির ইউআরএল কপি হয়ে যাবে এবং আপনি এমএক্স প্লেয়ারে এই ভিডিওটি প্লে করে দেখতে পারবেন। তো এখানে দেখুন আমি এমএক্স প্লেয়ার ওপেন করে নিচ্ছি। তারপর এখানে দেখুন আমি চলে যাচ্ছি নেটওয়ার্ক স্ট্রিমে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক সেই কপি করার লিঙ্কটি এখানে চলে আসছে। তো আমি জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিচ্ছি। ওকেতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ, এখানে দেখুন ভিডিওটি প্লে হয়ে গেছে। তো বন্ধুগণ, ঠিক এইরকম আপনারা খুব সহজে যে কোনো ভিডিওর ইউআরএল কপি করে আপনারা এমএক্স প্লেয়ারের সাহায্যে খুব সহজে দেখে নিতে পারবেন।
তো বন্ধুগণ এখানে দেখুন আমি এমএক্স প্লেয়ার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। তারপর নিচে দেখুন চলে আসছে লোকাল, তারপর পাশে দেখুন চলে আসছে অনলাইন। তো বন্ধুগণ এবার থেকে আপনি আপনার এমএক্স প্লেয়ারটির সাহায্যে অনলাইনে ভিডিও দেখতে পারবেন। তো বন্ধুগণ এখানে দেখুন আমি অনলাইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ এখানে দেখুন অনেক অনেক ভিডিও বা অনেক অনেক মুভি চলে আসছে। তো আপনারা খুব সহজে এখান থেকে এমএক্স প্লেয়ারটির সাহায্যে ভিডিও দেখে নিতে পারেন। তো বন্ধুগণ এখান থেকে আপনারা যে কোনো কিছু এখান থেকে সার্চ করে দেখতে পারেন। তো বন্ধুগণ আপনার এমএক্স প্লেয়ারটিতে অনলাইন নাও থাকতে পারে, তো তার জন্য আপনারা আপনার এমএক্স প্লেয়ারটি প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। আপডেট করে নেওয়ার পর আপনারা এখানে অনলাইন পেয়ে যাবেন এবং আপনারা খুব সহজে এমএক্স প্লেয়ারটির সাহায্যে অনলাইনে দেখতে পারবেন। তো চলুন বন্ধুগণ এবার 4 নম্বর ট্রিকটি দেখে নেই। বন্ধুগণ আমরা যখন এমএক্স প্লেয়ারে কোনো একটি ভিডিও গান প্লে করে দেখি এবং ভিডিওটি দেখা অবস্থায় আমরা যদি মিনিমাইজ করে এমএক্স প্লেয়ারটি থেকে বেরিয়ে যায় তখন আমাদের ভিডিও গানটি বন্ধ হয়ে যায়। তো বন্ধুগণ আজকের পর থেকে যদি আপনি কোনো একটি গান প্লে করেন এবং প্লে করা অবস্থায় যদি আপনি এমএক্স প্লেয়ারটি থেকে মিনিমাইজ করে বেরিয়ে যান তখন আপনাদের ভিডিওটি বন্ধ হবে না বন্ধুগণ, সেই ভিডিওটি ব্যাকগ্রাউন্ডে প্লে হতে থাকবে। তো বন্ধুগণ এই কাজটি করতে হলে আপনারা চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন 3 ডটের লাইন, তো আপনার জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তারপর চলে যাবেন সেটিংয়ে, সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুগণ এখানে দেখতে পাচ্ছেন প্লেয়ার, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুগণ আপনারা স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন চলে আসছে ব্যাকগ্রাউন্ড প্লে। তো আপনার এমএক্স প্লেয়ারটিতে এই অপশনটি অফ থাকবে, তো আপনারা জাস্ট এখানে ক্লিক করে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যদি এমএক্স প্লেয়ারে কোনো একটি ভিডিও গান প্লে করা অবস্থায় আপনি মিনিমাইজ করে ভিডিওটি থেকে যদি বের হয়ে যান তখন ভিডিওটি বন্ধ হবে না, ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি প্লে হতে থাকবে। তো বন্ধুগণ আমি আশা করছি আজকের এই 4টি ট্রিক আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুগণ অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কোন ট্রিকটি সবচাইতে ভালো লাগলো। তো বন্ধুগণ দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন।